আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে আজকে আমার মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ বলতে একদমই খারাপ, কারণ এগুলি হচ্ছে আমার অনেক শখের এবং আদরের পাখি, ওদের সাথে আমার অনেকটা সময় কাটে। তো আজকে ওরা খাবারের জন্য অনেক কষ্ট পাইতেছে, লকডাউনের কারণে প্রত্যেকটা দোকান বন্ধ, জানেন আপনারা, ওরা আসলে খাবার পাচ্ছে না ঠিক মতো। তো পাখিগুলোর আসলে কিচিমিচি শব্দে আমার প্রতিদিন সকালে ঘুম ভাঙে, আজকে কেন যেন একদম নিস্তব্ধ, ওরা তেমন একটা ডাকাডাকি করতেছে না, লাফালাফি করতেছে না, চুপচাপ আছে যে যার জায়গায়। আসলে খুবই কষ্টকর। তবে খারাপ লাগার মধ্যে আবার ভালো লাগার জিনিস হলো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ছাদে গিয়ে দেখি আমার প্রতিটা গাছ অন্যরকম এক সৌন্দর্য পাইছে। এগুলো, এটা হচ্ছে আমার চাল কুমড়া গাছ, দেখি যে গাছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুলে ফুলে ভরে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে, দেখে আসলে খুব আর কি ভেতরটা জুড়িয়ে গেল যে আমার কষ্ট আসলে সাধ্য সাধন হয়েছে। টমেটো গাছগুলো, টমেটো আসছে, টমেটোগুলো বড় হয়েছে, আমি 2 দিন ছাদে যাইনি বৃষ্টির কারণে, কারণ বৃষ্টি হলে আর গাছে পানি দিতে হয় না, তো গাছগুলি একদম অন্যরকম একটা রূপ ধারণ করছে। এটা কমলা গাছ, কমলা গাছগুলো অনেক কমলা ধরছিল কিন্তু কমলাগুলো কেন যেন ঝরে গিয়েছে। তো এটা হচ্ছে তুলসী গাছ, গোলাপ গাছ, এটা ক্যাপসিকাম গাছ, রেড ক্যাপসিকাম, এটা হচ্ছে একটা মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, এটা অ্যালোভেরা, এগুলো কলমি শাক, এটা আনারস, এটা গন্ধরাজ ফুল, এটা হচ্ছে জবা ফুল, জবা ফুল গাছেও ফুল আসছে, এটা মরিচ গাছ, কালো মরিচ গাছ। এই মরিচ গাছটার কি সুন্দর অবস্থা, মরিচগুলো পেকে একদম লাল হয়ে গেছে, এ গাছটার মরিচগুলোও পেকে গেছে, লাল হয়ে গেছে, গোলাপ গাছটায় ফুল এসেছে। এই যে তুলসী গাছ থেকে বিচি পড়ে তুলসী গাছ গজিয়েছে। এটা আমার ছোট্ট একটা ছাদ বাগান যেখানে আমার অনেকটা সময় কাটে, আসলে এখানে সময় কাটাতে অনেক ভালো লাগে, গাছের পরিচর্যা করি আমি নিয়মিত। এটা আরেকটা ক্যাপসিকাম গাছ, এখানে হচ্ছে ধনিয়া পাতা, এগুলি থানকুনি পাতা। আমাদের ছাদ ঘেঁষেই একটা জাম গাছ, জাম গাছে জামের ফুল ফল এসেছে, একটা আম গাছও আছে, আমও হয়েছিল। তো ছাদ থেকে এসে ভাবলাম ফ্রোজেন করা তাল আছে, কালকে যেহেতু রোজা, রোজার মধ্যে আর তালের পিঠা খাওয়া হবে না, তো মা ছেলে মিলে একটু তালের বড়া করলাম, চুলা বসিয়ে দিলাম আমি, আমরা মা ছেলে এখন তালের বড়া বানাবো, তালের বড়া খাবো। তালের বড়া আমি আসলে তালের বড়ার গোলাটা দুধ, নারিকেল এবং চিনি দিয়ে মিশিয়ে রাখছিলাম, গুলিয়ে ঢেকে রাখছিলাম কিছু সময়ের জন্য, তারপর এখন আমি ভাজতেছি, এগুলি ভাজবো। আসলে কি, তালটা ফ্রোজেন করে রাখলে হয় কি, অসিজনে আমরা তালটা খেতে পারি, এরকমের করে আমি রেখে দেই, প্রতি বছরই রেখে দেই, কিন্তু সামনে রোজা, রোজার সময় আসলে এত ভাজা পোড়া খাওয়া ঠিক না, রোজার সময় আমরা একটু ফ্রুটস, তারপর কম অয়েলি জিনিসগুলি, এগুলি আসলে খাওয়া উচিত। আর বর্তমানে যে সিচুয়েশন, ভাইরাস, তো এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, সেজন্য আমাদেরকে একটু ফ্রুটস বেশি খেতে হবে, পানি, ফ্রুটস, চাইলে আমরা ডেটক্স ওয়াটার খেতে পারি রোজার মধ্যে। আসলে আমরা রোজাটা হয় কি, যে যে ভাজা পোড়া স্পাইসি খাবার ছাড়া আসলে ইফতারি জমে না, বাট এটা আমাদের হেলথের জন্য অনেক খারাপ, তাই আমাদের সবসময় উচিত এটা স্কিপ করা। তো আমি সবসময় আসলে চেষ্টা করি এগুলি না খাওয়ার, আমি তো একদমই খাই না। তো এবছর যেহেতু কিটো ডায়েট করতেছি, তো আমি তো এগুলি এমনিতেই খাবো না,
আমি যতটা পারি একটু ফ্রুটস, তারপর একটু হেলদি খাবার, যেমন ডিম, ডিম দুধ, এগুলি খাবো। আর আরেকটা কথা হচ্ছে গিয়া, আমরা যারা আসলে রোজার সময় আমরা তো অনেক আয়োজন করি বাসায়, দেখা যায় এক্সট্রা 3-4 জনের আয়োজন হয়ে যায়, তাই আমরা এগুলি নষ্ট না করে গরিবের মাঝে দিই, গরিবকে দিব, গরিবকে সহযোগিতা করব সবাই। তো আমরা হয়ে গেল আমার তালের বড়া, তো এখন আমি একটু ফ্রুটস খাবো। আমার ছেলে ফ্রুটস খেতে চায় না, সেজন্য মালটাটা ছুলে এরকম রস করে তারপর ওকে আমি দেই, কারণ ও ফ্রুটস একদমই খায় না। ওর বয়স 6 বছর, এর মধ্যে মনে হয় এই প্রথমবার মালটা এবং কমলার জুস খাচ্ছে, তো ওর জন্য আমি জুস করে খাওয়াই, কারণ এই সময়টা ভিটামিন সি খাওয়া খুবই দরকার। তো আমি আবার একটু চা বানিয়েছি, চা এর মধ্যে যা দিব সেগুলো হচ্ছে গোলমরিচ, লং, কালো জিরা, আদা, তেজপাতা আর লেবু দিয়ে 1 কাপ রং চা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ঘরে থাকবেন, গরিবদের অসহায়দের হেল্প করবেন।